গঠন কৰিব। ফটোগ্রাফার বিজয় বনিয়াক গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর নির্দেশ মর্মে গ্রেপ্তার করা হয়েছে বিজয় বনিয়াক। দরঙ্গ উপায়ুক্ত কার্যালয়ের ফটোগ্রাফার বিজয় বনিয়া গৰুকুটিত বর্বরভাবে আক্রমণ করেছিল এজন প্রতিবাদকারীক, আর তার পিছতেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ফটোগ্রাফার বিজয় বনিয়াক। মুখ্যমন্ত্রীর নির্দেশ মর্মে ইতিমধ্যে বিজয় বনিয়াক করা হয়েছে গ্রেপ্তার। দরঙ্গর উপায়ুক্ত কার্যালয়ের ফটোগ্রাফার বিজয় বনিয়া গৰুকুটিত কালি যে উচ্ছেদ অভিযান চলিছিল, সেই উচ্ছেদ অভিযান সময়ত যে গুতপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আর সেই সময়তে এগারী প্রতিবাদকারীক বিজয় বনিয়ায় বর্বরভাবে আক্রমণ করার অভিযোগ উত্থাপন হয়েছিল, আর তার পিছতে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ফটোগ্রাফার বিজয় বনিয়াক। এখন আলোকচিত্র আমি দেখাইছো, এনেদরে আক্রমণ করেছিল এগারী প্রতিবাদকারীক, আর তার পিছতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মর্মে গ্রেপ্তার করা হয়েছে বিজয় বনিয়াক। দরঙ্গর উপায়ুক্ত কার্যালয়ের ফটোগ্রাফার বিজয় বনিয়া টুইট আমি দেখাইছো জিপি সিংৰ, য'ত ইতিমধ্যে লিখা হৈছে যে গৰুকুটিৰ এই উচ্চ অভিযানৰ যিগৰাকী ফটোগ্ৰাফাৰ জড়িত হৈ আছিল, অৰ্থাৎ বৰ্বৰভাৱে যিগৰাকী প্ৰতিবাদকাৰী আক্ৰমণ কৰিছিল, আৰু সেইগৰাকী ফটোগ্ৰাফাৰক আৰক্ষীয়ে ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে। মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশ মৰ্মে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে বিজয় বনিয়াক। আর ময় পুলিশ কোনো বিধায়কর কথা নুশুনো, গৰুকুটি কাণ্ডর বুজ লো এই মন্তব্য আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তর। গৰুকুটি কাণ্ডর সকলো ঘটনা তদন্তত ওলাব বলে মন্তব্য করেছে মহন্তয়। আনহাতে প্রতিবাদকারীর উপর আক্রমণ করা ফটোগ্রাফার বিজয় বনিয়ার গ্রেপ্তার সন্দর্ভত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তয়। যিজন ক্যামেরা পার্সনে এই যিজন পড়ি থাকা ব্যক্তিজনের গাত জঁপিয়াইছিল আর আমার পুলিশের মানুষের ৰখাইছিলে, তেওঁ সেই মানুহজনক আমি বিচাৰি পালোঁ। তেওঁ পলাইছিলে, পলোৱাৰ পৰা আমি মানুহ চোৰাংচোৱা লগাই তেওঁক ধৰাই আনিলোঁ। গতিকে তেওঁ এতিয়া চি আই ডিৰ জিম্মালৈ গৈ আছে, বিশেষ জেগাৰ পৰা লুকাই থকা জেগা। এতিয়া ইনভেষ্টিগেশ্যন হ'ব, এতিয়া ইতিমধ্যে কেস রেজিস্টার করবলে লওয়া হয়েছে, গতিকে তদন্তাধীন সকল বস্তু ওলাব, আর বহুত কথা ওলোৱা নাই, বহুত কথা ওলাইছে, গতিকে সমুদায় বস্তু ওলোৱা নোলোৱা সমুদায় বস্তুর ভালকে তদন্ত হব। হব, মই পুলিশ, মই বিধায়ক সিধায়ক কথা নাপালো। আরক্ষীক আক্রমণের ঘটনার পরিকল্পিত আখ্যা সাংসদ দিলীপ শইকিয়ার। কংগ্রেস, এএফডিএফ আর আমসু নেতৃত্বর বিরুদ্ধে উচ্চতনির অভিযোগ, সঙ্গে আমার শান্তিপূর্ণ আলোচনা হয়েছিল, যিকোনো পরিস্থিতিত সম্পূর্ণ করা হব গৰুকুটি প্রকল্প, এই মন্তব্য ইতিমধ্যে আগবাইছে সাংসদ দিলীপ শইকিয়া। এতিয়া গোটেই পরিস্থিতিটো পর্যবেক্ষণ করার পিছত এইটাই এটা মানে আমি কনক্লুজনলৈ আহিছো, এটা শান্তিপূর্ণভাবে যোৱা তিনিদিন আগত যেতিয়া এটা উচ্ছেদ অভিযান চলিছিল আৰু আজিৰ দিনটোত এনেকুৱা আক্ৰমণ সংঘটিত হ'ল পুলিচ বাহিনীৰ ওপৰত, গতিকে এইটো এটা সাধাৰণ আক্ৰমণ নহয়, এইটো পৰিকল্পিতভাৱে এটা আক্ৰমণৰ ব্লু প্ৰিণ্ট ৰচনা কৰা হৈছিলে। আৰু আজি আঠজনকৈ পুলিচ বিষয়াই হওক, পুলিচ কনিষ্টেবলেই হওক, তেওঁলোকৰ ওপৰত আজি যি ধৰণৰ অত্যাচাৰ, আজি দা যাঠি জং লৈ যি ধৰণে অত্যাচাৰ কৰিলে শিলৰে, এইটো এটা তেওঁলোকৰ পৰিকল্পিত এটা তেওঁলোকৰ ষড়যন্ত্ৰ। আৰু গোটেই ঘটনাটোত কোন শক্তি জড়িত আছে এটা তদন্ত হ'ব লাগিব, কাৰণ এই ভূমিতেই 83 চনত আঠজন মানে অসমৰ থলুৱা যুৱকে প্ৰাণ বহুলীন দিব লগা হৈছে। আনকি সিপাঝাৰ সমষ্টিৰ বিধায়ক ডাঙৰীয়া আগৰ তেখেতৰ ভাতৃও ইয়াতেই তেখেতে এই সন্দেহযুক্ত বাংলাদেশীৰ হাতত প্ৰাণ দিবলগীয়া হৈছিল। গতিকে এইবিলাক ঘটনা অসমৰ ৰাইজে পাহৰি যাব নোৱাৰে, বা দৰঙী বা সিপাঝাৰবাসী ৰাইজে পাহৰি যোৱা নাই, গতিকে গোটেই পুনৰাবৃত্তি কৰাৰ কাৰণে হয়তো তেওঁলোকে এটা গভীৰ ষড়যন্ত্ৰ ৰচনা কৰিছিল। আমচুৰ নিচিনা দলে এওঁলোকক হয়তো কি ধৰণে এওঁলোকক বুজাইছে, ইয়াৰ আগত UDF কংগ্ৰেছ দলৰ বহু প্ৰতিনিধি আহি এওঁলোকৰ লগত কথা পাতি গৈছে, কি মন্ত্ৰণা দিছে। আৰু ইয়াৰ লগতে সময় আছে গুড মৰ্ণিং 18ৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ। মই আজি আপোনালোকৰ